নমস্কার, আমি জাদুকর সুনীল কর্মকার। আপনাদের প্রত্যেককেই নতুন বছরে আমার চ্যানেলে স্বাগত। এই 2023 সাল আপনাদের প্রত্যেকের জীবন ম্যাজিকময় হয়ে উঠুক এই আশা রেখে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমি আপনাদের কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, যাতে প্রচুর ম্যাজিক শেখাবো, যে ম্যাজিকগুলো আমি ইউটিউব চ্যানেলে শেখাতে পারি না সেই ম্যাজিকগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো। শুধু আমি নই, দেশে এবং বিদেশের বহু ম্যাজিশিয়ান আছে যাদের ভিডিও ক্লিপস আমার কাছে আছে, সেই ভিডিওগুলো আপনাদের দেখানো এবং সেগুলো শেখানো, এটা আমার খুব ইচ্ছে ছিল। প্রচুর আছে, প্রচুর, কিন্তু আমি দেখলাম কমেন্ট হলো খুব কম। এই ধরুন খুব বেশি হলে পরে 20 জনা হবে, মাত্র 20 জনার মধ্যে দিয়ে আমায় শুরু করতে হবে। তবে আমি একটু এক্সপেক্ট করেছিলাম আপনাদের থেকে একটু বেশি, আশা করেছিলাম অন্ততপক্ষে 200 হবে, এটা আমি আশা করেছিলাম, কিন্তু মাত্র 20 জনা। তবে আমি চাইছি যদি আরও কিছু মানুষ জুড়ে যায় আমার সাথে, তবে আমার এই এত পরিশ্রম করাটা সার্থক হবে, এটা আমার মনে হয়। আপনারাও একটু ভেবে দেখবেন, আমি আরও কিছুদিন ওয়েট করছি আপনাদের জন্য আর কি, তারপরে গ্রুপটার কথা ভাববো। মানে গ্রুপটার কথা আমার মাথায় আছে এবং করবো, এটা ঠিক কথাই, তবে যদি আপনারা সাথ দেন তাহলে আমার এই কাজটা করতে আমার ভালো লাগবে আর কি। যাই হোক, আজকে আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। ম্যাজিক দেখাবার আগে বলি যে ম্যাজিক যাই হোক না কেন, দেখানোটাই হচ্ছে আসল কথা। আপনি কিভাবে দেখাচ্ছেন সেই ম্যাজিকটা, তার উপরে নির্ভর করবে দর্শকরা কতটা আনন্দ পাবে। সেই ম্যাজিক ভালো করে দেখানোর জন্য কি করতে হবে, নিজস্ব ভাবনা চিন্তা কাজে লাগাতে হবে। যেমন দেখুন, আমি যা কিছুই দেখাই সব কিছু কিন্তু আমি মায়ের পেট থেকে শিখে আসিনি, এই পৃথিবীতে এসেই শিখেছি। বহু মানুষের ম্যাজিক দেখেছি, দেখে শিখেছি, শিখে সেটা আমি আপনাদের সামনে এক্সপ্লেইন করি আর কি। আমি নিজের মতো করে দেখাই, নিজের ভাবনা চিন্তা একটু মেশাই, মিশিয়ে আপনাদেরকে দেখাই, আর কিন্তু কিছুই নয়। তো ঠিক তেমনি আমি আমার ভাবনা চিন্তা দিয়ে একটা জিনিস আপনাদের দেখাবো, যে ম্যাজিকটা হয়তো ম্যাজিশিয়ানরা, ম্যাক্সিমাম ম্যাজিশিয়ানরা সবাই জানেন, তবে যারা জানেন না তাদের জন্য খুব ভালো লাগবে, আর যারা জানেন তারা তো জানেনই। আমি এক প্যাকেট তাস আর একটা ছোট্ট ব্যাট দিয়ে একটা ম্যাজিক দেখাবো। প্রথমে ম্যাজিকটা দেখাই, তারপরে ম্যাজিকটার রিভিল আমি করে দেব। আগে ম্যাজিকটা দেখুন, খুব ভালো লাগবে। দেখুন আমার কাছে, দেখুন এক প্যাকেট তাস আছে, একটা ব্যাট আছে আর একটা পেন আছে। তো এই যে ব্যাট, এই ব্যাটটা দিয়ে আমি একটা সুন্দর ম্যাজিক আপনাদের দেখাবো, যেটা আপনাদের সবারই জানা, অথচ যাদের জানা নেই তারা দেখুন। তো এই ব্যাটটা রইল, একটা পেন রইল, আর এই প্যাকেট থেকে তাসগুলো আমি বার করে নিলাম। এই প্যাকেটটার মধ্যে নানা রকমের কার্ড রয়েছে, তার মধ্যে থেকে দর্শককে বলা হবে একটা তাস পছন্দ করুন, যে কোনো একটা তাস দর্শককে বলা হবে পছন্দ করুন। আপনারা তো জানেন ফোর্স করতে হবে এটা, তবে আমি আপনাদেরকে এটা তো দেখাবো, আমি আর সেভাবে কিছু বলছি না, আমি আপনাকে দেখাচ্ছি যে এক প্যাকেট কাট, যে কোনো জায়গায় বলুন স্টপ, স্টপ বললে পরে সেখান থেকে এরকম কাট করা হয়, কাট করার পরে তাসটাকে বার করা হয়। এখানে তো তো অডিয়েন্স আমার কাছে নেই, আপনারাই এখন অডিয়েন্স, আপনারা দেখুন এই কাটটা কী কাট, আপনারা একটু দেখে নিন। এই দেখে নিলেন, এটার ওপরে এবার ম্যাজিকটা হবে। আমার কাছে একটা ব্যাট আছে, অডিয়েন্সকে, অডিয়েন্স একটা তাস টেনেছে, তাকে আমি বলবো যে এই পেনটা দিয়ে আপনি আপনার ইচ্ছে মতো এখানে একটা ডট দিন, যে কোনো একটা ডট, এরকম একটা ডট দিন। তো দেখুন আপনি একটা ডট দিয়েছেন, এই ব্যাটটার মজা হচ্ছে যে ডট আপনি এপাশে দিয়েছেন একটা, এই পাশেও হয়ে গেছে একটা ডট। তা আপনি যদি এই ডটটাকে মুছে দেন তাহলে আবার এপাশেও কিন্তু ডটটা নেই। দর্শককে আবার বলা হলো আপনি একটু বেশি করে ডট দিন, ডট দিলেন। দেখুন এদিকে যতগুলো ডট দিয়েছেন এদিকে ঠিক ততগুলোই ডট হয়ে গেছে। এই ডটগুলোকে আপনি যদি এরকম মুছে দেন
এই দেখুন অর্ধেকটা মুছেছে অর্ধেকটা মুছেনি, এরকম হয়েছে, এই অবস্থায় আপনি দেখাতে পারেন যে এ পাশটাও ঠিক তাই হয়েছে সেম। এটাকে যদি আপনি আরেকটু মুছে দেন তো দেখাতে পারেন এ পাশেও এই দুটোই আছে, এ পাশে নেই। এই দুটো যদি মুছে দেন তাহলে দেখাতে পারেন যে এ পাশেও কিন্তু নেই, মুছে গেছে। তাহলে দর্শককে এবার আপনি বলুন যে আপনি ঠিক যে তাস পছন্দ করেছেন সেই তাসটার কথা ভেবে এখানে বেশ কিছু ডট দিয়ে দিন, এরকমভাবে ছোটো 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 ডট যত খুশি আপনি দিতে পারেন, এরকম যত খুশি ডট আপনি দিয়ে দিন। দর্শক অনেকগুলো ডট দিয়ে দিয়েছে। এবার আপনি বলুন যে আপনি কি তাস পছন্দ করেছেন সেইটা আপনি ভাবুন, এই ডটগুলো একত্রিত হয়ে আপনার কার্ডটা হয়ে যাবে। দর্শক এটা বিশ্বাস করবে না, আপনি শুধু এখানে নিয়ে একটু এরকমভাবে ওয়েব একটু নিন এখান থেকে আর দেখান যে এই ওয়েবটা নিতে 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 দেখা যাচ্ছে যে এই দুপাশের এই ডটগুলোকে মিলেমিশে 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 আস্তে 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 আপনার কার্ডটা ডটগুলো একত্রিত হয়ে হয়ে গেছে। এবার আপনি দেখান যে অডিয়েন্স যে তাসটা নিয়েছে সেই তাসটা আর আপনার এই ব্যাটের ডটগুলো সব এক, এবং এটা দেখান যে এই যে ফাইভ অফ ডায়মন্ড এখানে আছে এটা দুপাশে কিন্তু ফাইভ অফ ডায়মন্ড হয়ে গেছে, এ পাশেও তাই। দেখুন প্যাডেল মুভ তো আপনাদের প্রত্যেকেরই জানা, প্যাডেল মুভই করেছি আমি, শুধু কি একটু টুইস্ট একটা তাসকে এর সাথে অ্যাডিশন করেছি। এরকম প্রচুর করা যায়, আমার কাছে এরকম প্যাডেল মুভের বহু রকম ভেরিয়েশন আছে যা কিনা আমি আপনাদেরকে দেখাতে পারি এবং শেখাতেও পারি। তো সেটা যদি আপনারা ইন্টারেস্ট থাকেন বা যদি আপনাদের না জানা থাকে, যদি জানা থাকে তাহলে আর কেন শিখবেন, যদি ইন্টারেস্ট থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে কী হবে, প্যাডেল মুভের বহু রকমের ভেরিয়েশন আছে যা কি না আপনি আপনাদের অডিয়েন্সকে দেখিয়ে ভীষণ আনন্দ দিতে পারেন। তো আজকে রিভিলে আসি, রিভিলটা করে দিই এটা কী করে করলাম, যাদের জানা আছে তারা তো জানেন আর যাদের জানা নেই তাদের জন্য শুধু এটা রিভিল করছি। এক প্যাকেট তাস, এখান থেকে একটা কার্ড ফোর্স করতে হবে, তবে যারা বিগিনার্স আছেন যারা জানেন না তাদের জন্য এই ফোর্সটাও রিভিল করছি। এই ফাইভ অফ ডায়মন্ড এটা একদম টপে রাখুন, টপে রেখে এই তাসটাকে এইরকমভাবে একটু কাট করে নিন, কাট করে এটাকে তলায় নিন। এই তলায় নেবার সময় তলায় যখন নিচ্ছে নেবার সময় কী করবেন, এখানে একটা ব্রেক রাখবেন, ঠিক এরকম এরকম একটা এই পিঙ্কি দিয়ে একটা ব্রেক রাখলেন, তাহলে পরে কী হলো এখানে এইরকম অবস্থা দেখাচ্ছেন। আর দর্শককে বললেন যে কোনো জায়গায় স্টপ বলুন, যেখানে স্টপ বলে সেখানে আঙুলটা এরকম ঢোকালেন, কিন্তু আপনি তাসটাকে যখন ধরছেন এই পুরোটা তখন কাট করছেন এই পুরোটা জায়গা থেকে, পুরো জায়গা থেকে কাট করছেন, করে আপনি দেখাচ্ছেন আপনি এই কার্ডটা তাহলে পছন্দ করেছেন বলে কার্ডটাকে এগিয়ে দিন দর্শককে, দর্শককে এগিয়ে দিয়ে দেখান যে আপনি এই তাসটা পছন্দ করেছেন। এটা আপনি একদম সকলে দেখতেও পারে বা উনি একা দেখেও রাখতে পারে, একা দেখে রাখলে একটু সাসপেন্সটা বাড়বে আর কি। তারপরে আপনি যেটা করবেন এই কার্ডটার আর দরকার নেই। এবার এই ব্যাটে একটা কাজ আপনাকে আগে থেকে করে রাখতে হবে, আপনি যেই তাসটা ফোর্স করবেন সেই তাসটা এখানে একটু ডিজাইন করে রাখতে হবে। যেমন দেখুন আমি পেছনে এটা ডিজাইন করে রেখেছি ফাইভ অফ ডায়মন্ড, এটা ডিজাইন করে রেখেছি পেছনে, এটা আপনি পেছনে ডিজাইন করলে এই মার্কার দিয়ে করুন, এটা মোছাও যাবে। যেমন দেখুন আমি এখানে মুছেও দেখাচ্ছি, আপনি এখানে মোছা যাবে, এটা মোছা যাবে, আরেকবার করে নিচ্ছি, এটা আপনি করে নিতে পারেন। একটু ট্যাড়া ব্যাকা হলেই বেশি ভালো লাগবে দেখতে, এরকম করে রাখবেন, হয়ে গেল। এইবারে এই অবস্থায় আছে এটা আপনি জানেন, এ পাশটায় তো ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে, প্যাডেল মুভ যারা জানেন তারা তো জানেন প্যাডেল মুভ সেটা হচ্ছে যে দুটো পাশে এরকম ব্ল্যাঙ্ক দেখানো যায়, সেটাও কী করে যারা বিগিনার্স তাদের জন্য একবার বলে দিচ্ছি যে এটা এরকম ঘোরাতে হয়, এরকম এরকম ঘোরাতে হয়। তাহলে এই অবস্থায় দেখি আমি এরকম একটা ঘুরিয়ে দেখাতে পারি, যে দিকটা ব্ল্যাঙ্ক এদিকটা ব্ল্যাঙ্ক দেখিয়ে এটা রাখলাম,
এবার অডিয়েন্সকে বলছি আপনি এখানে যেখানে ডট দিন, ধরুন সে দুটো ডট দিল, দুটো ডট দেওয়ার পরে আমি দেখালাম দেখুন এই দুটো ডট এর দুপাশেই হয়ে গেছে। আমি যদি এখান থেকে একটা ডট মুছে দিই তাহলে দেখুন এপাশেও মুছে গেছে। এটা একটু ফ্ল্যারিশ করলেন প্রথমে, তারপরে বললেন যে এটাও মুছে দিলে পরে একদম ব্ল্যাঙ্ক, একদম নেই। এবার আপনি যে তাসটা নিয়েছেন সেই তাসটা ভাবতে ভাবতে কিছু ডট দিন। এবার এরকম যত খুশি ডট দিল, কোনো অসুবিধা নেই, দিল। আপনি তারপরে এই ডটটাকেও দেখান দুপাশে হয়ে গেছে, একটু শেক করতে করতে যদি এরকম ঘুরিয়ে ফেলেন, ব্যাস ডটগুলো অ্যাসেম্বল হয়ে আপনি যে কার্ডটা নিয়েছেন সেই কার্ডটাই হয়েছে। এটা আপনি যদি দেখান তাহলে পরে আমার মনে কার্ডের ম্যাজিক দেখালেন, প্যাডেলের ম্যাজিক দেখালেন, দুটোকে কম্বাইন করে একটা সুন্দর প্রেজেন্টেশন হতে পারে। এটা কিন্তু আমি আপনাদেরকে একটা সিক্রেট বললাম, কিন্তু এটা দিয়ে আরও অনেক কিছু করা যেতে পারে। সেটা কী করা যেতে পারে, কীভাবে করলে আপনাদের অডিয়েন্স ভালো, অডিয়েন্সের ভালো লাগবে, এটা আপনি একটু ভেবে নেবেন। যদি ভেবে করেন তাহলে আমি আশা করি আপনার অডিয়েন্স ভীষণ খুশি হবে, ভীষণ আনন্দ পাবে। এটাই ছিল আমার ইচ্ছে, এটাই ছিল নতুন বছরে আপনাদেরকে একটা নতুন ম্যাজিক উপহার দেয়া। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর খুব ভালো কাটুক এই আশা রেখে আজকের এপিসোড শেষ করছি। টাটা, বাই।